শহরের বাইরে এক টুকরো শহর, যে শহরটার মধ্যে সব কিছু রয়েছে। এই পরিবেশটা এই বোধহয় কলকাতা থেকে কাছে, এরকম কোথায় আর কোথাও নেই। বর্ধমানের রেসাতেই সম্ভব। লেটার যায়নি, তার কাছে কোনো চিঠি নেই, কে কোথায় গেলেন না গেলেন আপনাদের মিডিয়ার কাছে হাইলাইট করার জন্য, আর মিডিয়ারও তো দেখে না, এটা বলো সিং আছে না নেই, এ কি তার কি চরিত্র, সে কেমন মানুষ, এসব মাইলেজ পাওয়ার জন্য করে। তৃণমূল মাইনরিটি সেল শক্ত জায়গায় আছে, আগামী দিন আরও শক্ত জায়গায় দেখবে। আপনার কি মনে হয় আরও হাইলাইট পাওয়ার জন্য এটা করতে পারে? না, সেটা আমরা তো কাজের জন্য এসেছি, কারো অভাব থাকবে আমাদেরকে বলবে, আমার আপত্তি নেই, কিন্তু কেউ যাতে চলে না যায় সেটাও দেখব। আর কেউ যদি মনে করেন কথা বলার দরকার, সপ্তাহে তিন দিন শনিবার সোমবার বৃহস্পতিবার মাইউটি সেলে রাজ্যতে মানে তৃণমূল ভবনে অফিসের কর্তারা বসবে। আমার মতে বলে মিম আরবিতে একটা শব্দ, চল্লিশটা শব্দ আছে, একটা মিম আসলে কি করে হবে? এইসব কে কোথায় আছে গল মাটিতে যারা লড়াই করে তারা বুঝে, লড়াইটা হবে বুঝবে। তার তার মনে হয় না বাম কংগ্রেস জোট, আমার বাম কংগ্রেস একটা দল, আর বাংলার জন্য আমরাই যথেষ্ট। এখানে কোনো কে সিদ্দিকি কে ফারুকি আর কে আব্বাসী দরকার নেই। সিদ্দিকুল্লাহ চৌধুরী বাংলার খুব পরিচিত মানুষ, আমাদের সঙ্গে লড়াই করবো, দেখবো। ডাল কাটে পাঁচটা পাতা ঝরে যায়, ও গাছ গাছ আছে, যারা ঝরে গেছে তারা বুঝবে ভবিষ্যৎ তাদের কাছে।